شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মামুন মোল্লা ভাই জানতে চেয়েছেন যে উনি কুরবানির জন্য গরু কিনেছেন, এখন সেখানে আগে কে দেওয়া যাবে কিনা। জাযাকুমুল্লাহ খায়ের। যে ভাই, প্রথমত কথা হলো যে গরু দিয়ে আকিকা করার বিষয়ে ইমাম আলেম ওলামাদের মধ্যে বিস্তর মত পার্থক্য রয়েছেন। কেউ কেউ বলেছে যে গরু, উট, মহিষ এগুলো দিয়ে আকিকা দেওয়া যাবে না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র সেখানে তার জীবদ্দশায় অথবা সাহাবাদের জীবদ্দশায় তাদের বড় বড় প্রাণী থাকা সত্ত্বেও, উট একেবারে অ্যাভেলেবেল ছিল থাকা সত্ত্বেও, তারা কখনোই আকিকা এগুলো দিয়ে দেননি। সুতরাং এগুলো দিয়ে কুরবানি দেওয়া যাবে না, আকিকা করা বৈধ নয়। এখন বাকি থাকলো যে আরেকটি বিষয় এখানে উল্লেখযোগ্য, যে কুরবানি এবং আকিকা একই পশুতে কখনোই বৈধ নয়। একই পশুতে কুরবানি এবং আকিকার নিয়োগ করা বৈধ নয়, দুটি আলাদা আলাদা ইবাদত এবং এই দুটির জন্য আলাদা প্রাণী হওয়া অতি জরুরি। এখন বাকি থাকে যে আপনি কুরবানির নিয়তে পশু কিনে সেখানে আকিকে করা, যদি আকিকে এবং কুরবানি একই নিয়ত হয় সেটা তো হবেই না, এবং যদি নিয়ত পরিপূর্ণ পরিবর্তন হয় যে কুরবানি দেব না বরং এটা দিয়ে আকিকা দেব, সেক্ষেত্রেও একটি মতানৈক্য রয়েই যায় যে গরু দিয়ে কুরবানি আকিকা চলে কিনা। অনেকে বলেছেন চলবে না, আর অনেকে বলেছেন হ্যাঁ চলবে। তবে এক্ষেত্রে একটি কথা মনে রাখতে হবে যে একটি গরুতে যেহেতু সাতজন ভাগে কুরবানি দেওয়া যায়, সেই হিসেবে সাতটি শিশুর পরিবর্তে একটি গরু আকিকা দেওয়া এটিও ঠিক নয়, কারণ আকিকার ক্ষেত্রে পৃথক পৃথক একটি জান প্রয়োজন, মানে আত্মা প্রয়োজন। সুতরাং একটি প্রাণী, গরু যেহেতু একই প্রাণী যা সাতটি সাতজনের জন্য কুরবানি বৈধ হয় কিন্তু আকিকা বৈধ নয়, সুতরাং উভয় ক্ষেত্রেই আপনাকে একটু বিবেচনায় আসতে হবে যে কি করবেন। সুতরাং আমার মনে হয় আল্লাহ আলম বিশ্বব যে কুরবানিতে এটি কুরবানির উদ্দেশ্যেই কিনেছেন, যেহেতু কুরবানি দিয়ে দেন, আর বাকি থাকলো যে আকিকা সেটি সামর্থ্য অনুযায়ী যদি সপ্তম দিনে দিতে পারেন আলহামদুলিল্লাহ, এটি সবচেয়ে উত্তম পন্থা। এছাড়াও যে কোনো সময় কুরবানি আকিকা আপনি করতে পারেন। আল্লাহ আলম বিশ্বব ও সাল্লাল্লাহু নবী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।